মানুষের সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারবো আমি আজও তাকে অসম্ভব ভালোবাসি। আমি জানি না কোন একদিক থেকে আমার মনে হয়েছে সেই মানুষটা আমার খুব একটা চেনা বা আমার খুব কাছের মানুষ, তো সেই মানুষটার উত্তরটাই আজকে অবভিয়াসলি আমি ফার্স্টে দেব। দেন চলো তার উত্তরটাই দেয়া যাক। অভিজিৎ রয় দিয়েছে, আমায় কল করো প্রশ্নের উত্তর দেব। আমি তো কল অনেকদিন আগেই করে রেখেছি তোমায়, উত্তর আর দিতে তুমি পারলে কই, অপেক্ষায় তো আমি এখনো আছি, তুমি আর আমার কাছে আসলে কই। তোমার প্রশ্নের আজকে এইটুকুনি উত্তর ছিল আমার কাছে, এর বেশি বলার সামর্থ্য আজ আমার সত্যি নেই। তো এটা বাদ দিই, চলো পরের কমেন্টে যাওয়া যাক। খুব সুন্দর ভিডিও করো, ভালো লাগে তোমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ইউজার। এটা দিয়েছে কৃষ্ণা, কৃষ্ণা দিয়েছে, এটা অয়ন তো? হ্যাঁ, যে আমার বয়ফ্রেন্ড ছিল সে অয়ন, একদম এক্স্যাক্টলি, তাই ঠিক বলেছ। তারপরেরটা দিয়েছে কি আরিফ, আরিফ দিয়েছে, আমি ভাবতেও অবাক লাগে বাড়া সুন্দরী মেয়েরাও বাড়া বলে। হ্যাঁ, গালাগালি আজকালকার দিনে কে না দেয়, কেউ গোপনে দেয়, কেউ আবার প্রকাশ করে, আর আমি গোপনে কোনো জিনিস রাখতে পছন্দ করি না, তাই আমি প্রকাশ করেছি, আমি প্রমাণ রেখেছি, অনেকে তো প্রমাণও রাখে না, ঠিক আছে। এটা দিয়েছি ইউজার, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্যে, আর কি বলবো, ভালো লাগে, থ্যাংক ইউ। এটা দেখি কি দিয়েছে, প্রিয়া বলছি, দিদি তুমি এত কিউট, বাড়িতে বসে সানগ্লাস পরো কেন? সানগ্লাস পরি কেন? এই যে ভিডিও করার জন্য পরি তো, তুমি যেহেতু কমেন্ট করেছো আজকে একটু পরে নিই। ভাল লাগছে দেখতে? মজা করলাম, প্লিজ কিছু মনে করো না, আমার ভালো লাগে তাই আমি পড়ি, ঠিক আছে। রোশনি দিয়েছে, দিদি বিগ ফ্যান, থ্যাংক ইউ। তারপরে দিয়েছে এটা কি আর সিল, এটা কি প্রশ্ন ভাই, এটা কি প্রশ্ন, কি দিয়েছে, ধনচুষবি? আরে না, ওটা আমি কেন, তুই যদি বাজভাইয়ের মুখের ভাষাগুলো আগেই বুঝতিস তাহলে তোর ধনটা তুই কবেই চুষে নিত। তারপরে দিয়েছে এটা কি মিত্তুন দাস, দিয়েছে টেপাটিপিটা কি নাকি থাপা ঠাপিটা, কি থাপা ঠাপিটা হচ্ছে, মানে ও আমাকে একদিক থেকে এরকম ভাবে একটা ধাক্কা দিয়ে ঠাপ দিচ্ছে, আমি উল্টো সাইড দিয়ে এইভাবে ঠাপাচ্ছি, এটাকে বলে ঠাপাঠাপি, ঠিক আছে। মানে আমি এখন ক্লিয়ার বোঝাতে পারলাম না, যতটা বোঝানো সম্ভব হলো আমি ততটাই বোঝালাম। চলো পরের পরের প্রশ্ন, এটা কি দিয়েছে সেরিন, দিয়েছে কি মুখের ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখাটা ভালো, ভিডিও করা যায়, বাজে বাজে কথা না বলে ভালোভাবে ভিডিও বানা, আমার সঙ্গে কে কে একমত লাইক করো। এখানে তো দেখছি কেউই লাইক করেনি, কারণ আমি ভিডিও শুরুতেই বলেছি আমি মজা করার জন্য এখানে এসেছি, সবসময় তো কান্নাকাটি করি, কিছু সময় তো একটু নিজেকেও ভালো রাখতে হবে, আর আমার হাসির কারণে যদি আমার দুটো খারাপ গালাগালি দিয়ে কেউ খুশি হয়ে হাসে, কারোর মন ভালো হয়, আমি কেন পারবো না সেটা। তো যাই হোক, এটাই বলবো যে তোমার যদি মনে হয় যে ভিডিও দেখবে না, তুমি দেখো না, মানে দেখো না, তার মানে এটা না, তুমি বলেছো তোমার বলাতে আমি খুব খুশি, তোমার যেটা মনে হচ্ছে সেটা তুমি বলতেই পারো, তারপরেও আমি এখনও বলছি যে
অনেকে কমেন্ট করে তোমার ভিডিও দেখলে ভালো লাগে, মন ভালো হয়ে যায়, আমার ফাজলামিগুলো অনেকের পছন্দ। দেন আমি সেই কারণে কিন্তু মাঝে সাথে একটু গালাগালি দিয়ে ফেলি, এই না যে আমি সবসময় দিই। আর কেউ যদি খারাপ কথা আমাকে বলে চড়ে, বাপরে বাপ, আমি হচ্ছে মা মনসা, ধুনোর গন্ধ দিলে একদম নাচবো। আচ্ছা।